যে ঘরের মধ্যে সুরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাত থাকতে পারে না, জিন্নাত বাগে জিন্নাত দৌড়াইয়া সরিয়া যায়। সুবহানাল্লাহ। জিন্নাত মানুষের ঘর ঢুকে মানুষের সালর উপরে দিয়ে আঠে ইয়া আল্লাহ তো উভয় নাই ঘর রইতাম। একটা প্রমাণ হইয়া দিই খেয়ার বাড়িতে সাল আছে টিনর সাল, মাঝে মধ্যে দেখবা সরাত দিয়ে বোঝা যায় খেয়ার দুলা বালি দিয়ে ইটা মারছে, বারিক বারিক খাঙ্কর দিয়ে ইটা মারছে, ইটাও লগিয়া জিন্নাত তখন আপনার সালর উপরে দিয়ে দৌড়াইয়া যার, এটা একটা প্রমাণ। এর লাগে কোনো বাড়িত কোনো ঘর জিন্নাত তখন যদি বসত করিলে খেনে করে, যে ঘর আল্লাহর জিকির নাই আল্লাহর কোনো কুরআন তিলাওয়াত নাই নমাজ নাই পবিত্রতা নাই, এই ঘরের মধ্যে জিন্নাত ঢুকিব। আর যে ঘর জিন্নাত ঢুকি যাইব ইনসানের বড় ক্ষতি হইব। এর লাগি নবী যে বরমান সুরা বাকারা তুমি তেন তিলাওয়াত হরিও জিন্নাত থাকতো না, জিন্নাত বাকি যাইব সরি যাইব। আমি দিল্লি মহারাষ্ট্র গেলাম, দেখলাম হাফিজ চাবক লড়া নিয়া মহাজনকলে কি করেন, মহাজন হলে বড় 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 বিজনেসম্যান হলে নিয়ে হাফিজ চাবা নিয়ে সুরা বাকারা তিলাওয়াত করায়, হইলাম রেখেনে খালি সুরা বাকারা তিলাওয়াত করায় ফরে কিন্তু কিতাব আদিত ফাইলাম তফসিরও দেখলাম যে দোকানদার হলে যে মহাজন হলে তার দোকানের মধ্যে সুরা বাকারা তিলাওয়াত করাইবা, তাই না নিজে করবা দোকানও বেশি কাস্টমার ভিড়িবা বিকি শিখি বাড়ি যায়, আর কোন দোষ থাকলে জিন্নাত রাসরাত থাকলে খাটি যায় সরি যায়। এর লাগে সুরা বাকারা বহুত লম্বা সুরা, এটা প্রায় তিনবার এটা তিলাওয়াত করতে বহুত সময় লাগব। আর হাবিব চাবরে আনিয়ে যদি হমলে সাহ হয়ে যাবে গইব জি না, তিনবারা হাবিব চাবরে মেহনত উজরত দেওয়া লাগবে বুঝবাইছো। প্রায় দোকানদার হলে দেখছি বাবা আমি দিল্লির দেখলাম মহারাষ্ট্র তো দেখলাম, দয়া করি একে ওর দোকানও যদি বিকি শিখি কমি যায় কাস্টমার বিড়ি না, তাহলে সুরা বাকারা নিয়ে আপনার দোকানও তিলাওয়াত করায়, সুরা বাকারা তিলাওয়াত করা ফায়দা পাইবা ফজিলত পাইবা। এল্লাগি আল্লাহর বন্দেগণ, আর যদি কোনো মানুষ যদি জীবনে আল্লাহর কোনো বান্দা যদি সুখ শান্তি যদি পাইতে চায়, সুখ শান্তি সুখ শান্তি মানে হইয়া থাকছে গিয়া আমরার জেলা অলংকার আছে কাপড় পরিধান করিয়া, মা বন্ধের অলংকার আছে বিভিন্ন জেওরাত, আমরার অলংকার হইল কাপড়। বন্দা জীবনে যদি অলংকার পরিধান করতে চায় তাহলে জানিয়া রাখব কাম কোরআনের অলংকার হইল সুরা রহমান, সুরা রহমান যারা বিশেষ করিয়া তিলাওয়াত করবা আল্লাহ জমিনের মধ্যে বড় সুখ শান্তিতে রাখবা, অলংকার আল্লাহ পরিধান করাইবা, আর সুরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পূর্ণ কর, বেশিরভাগ মনের আশা পূর্ণ হয় কোরআনের মধ্যে। ফজিলতওয়ালা সুরা আরো আছে, এর মধ্যে একটা সুরা হইল গিয়া সুরা ইয়াসিন শরীফ, ইন্না লিকুল্লি শাইয়িন ক্বালবুন ওয়া ক্বালবুল কোরআনু ইয়াসিন। আল্লাহর রাসূলে ফরমায় তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হইল সুরা ইয়াসিন, ওয়া মান ক্বারা ইয়াসিন কেউ যদি সুরা ইয়াসিন শরীফ যদি পড়ায় কাতাব আল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কোরআন আশার মাররা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, কেউ যদি একবার সুরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করেন তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। জিন্দগিতে সুখ শান্তি চাও, রুজি রোজগারের দরকার, ধন দৌলতের দরকার বাইরে আল্লাহর কালামের আশ্রয় লও, আল্লাহর কালামের দ্বার লও, এশার নামাজ রে ভড়িয়া ঘুমাইবার আগে সামান্য সময় আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফ তিলাওয়াত যারা মজা পাইলাইছে জীবনে স্বার্থ নাই আদত করক সুরা ওয়াকেয়াটা মাগরিবর ঘরে তিলাওয়াত করেন ভারণ না এশার ঘরে, যারা দাইম করিয়া সুরা ওয়াকেয়া তিলাওয়াত করবা ইতা বন্দা করে আল্লাহ কোনো দিন গরিবী হালত দিত নাই, রিজেক্টে আল্লাহ বেশি মারাতা করবা। তার ঘরে আছে বলে কি কোরআনের মধ্যে আরো কিছু ফজিলতওয়ালা সুরা আছে, তা সুরা আমরা তিলাওয়াত করতাম। আমি বাকারা সম্পর্কে যেন তিলাওয়াত করলাম, বাকারার আরেকটা আমি ফজিলত আপনাদের সম্মুখে আনতে চাই, বাকারার একটা ফজিলত আপনারা সামনে আমি আনি। সুরা বাকারা যেটা আছে
বহুত লম্বা সুরা, ও সুরা সম্পর্কে আল্লাহর রাসূল একটা ফজিলত বয়ান করছেন। একদিন আল্লাহ রাসূলের কাছে হযরত জিব্রাইল উপস্থিত হইছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্রাইল ফরিস্তার লগে ওলা গল্প করদা। এখন আমরা নবীর সাধারণ ভাবে কইতে পারবো যে নবীর কাছে জিব্রাইল বারবার তসলিম আনছেন, ই নবী সাধারণ কইতাম পারবো জি। জিব্রাইলের সঙ্গে তাই চলডাম, মাত কথা করডাম, হঠাৎ উপর দিকে একটা বিকট আওয়াজ শুনছেন আল্লাহ রাসূলের শোনা মাত্র হইলাম। জিব্রাইল দেখ কিসের আওয়াজ? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আসমানের একটি দরওয়াজা খুল হয়েছি। বলে কেন? বলে একজন ফরিস্তা এই দুনিয়ার জমিন তশরিফ আনডা, এই না আপনার খেদমত তশরিফ আনবা। কিছু সময় পরে দেখেন সাদা কাপড় গায়ের মধ্যে লাগাই, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, এই ফরিস্তা সে আল্লাহর রাসূলকে সালাম দিলা। দিয়া কইলে, ইয়া রাসূল আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ লই আইছি। বলে কি? বলে আপনার উম্মতের জন্য একটা আমল করলে তাদের লাগি দুইটা সুসংবাদ। কোন আমল? রাসূল্লাহ কইলা, ওই ফরিস্তা জানান, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মত হলে যদি নামাজর করে, সূরা ফাতিহা যদি সে একবার তিলাওয়াত করে, আর দুই নম্বরে সূরা বাকারা যদি তিলাওয়াত করে, বাকারার আখের অংশ, সূরা বাকারা না বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আছে না, এইভাবে যদি সে তিলাওয়াত করে, ওরে আল্লাহর বান্দাগণ, এইভাবে যদি সূরা বাকারা আখের অংশ আর সূরা ফাতিহা যদি নামাজর করে তিলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য একটা আলো দান করবা, ফুল সিরাতের গাঠ, ফুল সিরাতের গাঠ ফাড়ি দিতে অসুবিধা হইত নাই। আর তারা যখন এই অংশগুলা তিলাওয়াত করিয়া দোয়া করবা, এই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দিত নাই। সুবহান আল্লাহ, কি সূরা ফাতিহা পড়িতে একেবারে সোজা সোজা রানি হয়ে যায়। আর লিল্লাহি আমরা সূরা কই, সূরা বাকারার আগের অংশ ফলকা সামান্য সময় লাগবো, লিল্লাই পড়িতে তিন মিনিট লাগবে, আর সূরা ফাতিহা পড়তে আধা মিনিট মিলাইয়া তিন সাড়ে তিন মিনিট চার মিনিট সময় লাগবো। ও আমলটা করকা দেখবা, জীবনে ফায়দা পাইবা, দোয়াও কবুল হইব, কিয়ামতের দিন ফুল সিরাতের গাঠ আল্লাহ একটা আলো দিব, যে আলোর দ্বারা কঠিন গাঠ আপনি পাড়ি দিলাইতে পারবো। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কোরআন শরীফ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। কুরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কুরআন তিলাওয়াত করতে কিছু হরফ গুলা হলকম থাকি আসে, আইন হে কফ গলায় যে জায়গার মধ্যে দুঃখা কষ্ট হয়, কথা জায়গা কোনোদিন বড় বড় রোগ হইত নাই। আর কোরআন তিলাওয়াতকারীর চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন, চক্ষুর পাওয়ার ডে আল্লাহ বাড়াইয়া দেন, কোরআন তিলাওয়াতকারীর গলার কণ্ঠরে আল্লাহর দাতে ভালো রাখেন, যার জন্য আল্লাহর বন্দে গান কোরআন তিলাওয়াতকারী আল্লাহ জমিন ও সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। আর নিয়মিতভাবে যদি কোরআন শরীফের তিলাওয়াত যদি করেন, তাহলে জানিয়া রাখবা কোরআন তিলাওয়াত করলে আল্লাহ জমিন ও বেশিমার রিজিক আতা করেন। সুবহানাল্লাহ। আরব দেশে গেলে দেখবা বাবা, কোনোদিন আরবের মানুষেরা কোরআন তিলাওয়াতের মধ্যে এত বেশি তারা আগ্রহী, যত মসজিদ আছে হরমের মধ্যে বিভিন্ন জায়গায় গোল্ডেন কালার থাড়িয়া আছে, তার মধ্যে অসংখ্য কোরআন শরীফ রাখা আছে। অন্যান্য মসজিদ আছে আরব কান্ট্রিক, মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে বিলাল, অর্থাৎ অসংখ্য কোরআন রাখা আছে। নামাজের শেষে দেখি বেশিরভাগ আরবের মানুষরা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করিয়া ঘরে চলিয়া যায়। হরমের মধ্যে দেখলাম আরবের নারীরা কোরআন শরীফ তিলাওয়াত করির
লাগাতার জোহর থাকি আসর পর্যন্ত, আসর থাকি মাগরিব পর্যন্ত আমি নিজে নিকটে তাকিয়ে অনুভব করলাম মেরা হরমর ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পূর্ণ কুরআন শরীফ খতম করিয়া নিজ বাড়িতে চলিয়া যায়। এত বেশি কুরআন তিলাওয়াতের প্রতি তারা আগ্রহী, কুরআনের প্রতি এত মহব্বত, এত শ্রদ্ধা করে আল্লাহ তারারে সুখে হওয়াই তুই আমরারে হওয়াই। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলাম আব্দুল্লাহ বিন রাওহা নামক, আব্দুল্লাহ বিন রাওহারে আল্লাহর রাসূল একদিন কইলা, ও রাওহা তুমি অমুক দিন যুদ্ধর তুমি সেনাপতি, তোমার দায়িত্ব দিলাম তুমি দায়িত্ব গ্রহণ করো। আব্দুল্লাহ বিন রাওহা দায়িত্ব গ্রহণ করো। ইতিমধ্যে হঠাৎ তান একদিন বিবাহ হই গেল গিয়া আরব দেশের সুন্দরী নারী ঘরের মধ্যে আনছন, কিন্তু এখনো পর্যন্ত বিবির সঙ্গে তার সাক্ষাৎ হইছে না। হঠাৎ ডাক পড়ে গেল আব্দুল্লাহ বিন রাওহা, ও রাওহা তুমি কোথায় আছো? রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছ, তুমি এখনো বাড়িতে রইলাই নি, ডাক পড়ে গেছে। সঙ্গের সাথীরা অস্ত্রগুলা হাতের মধ্যে নিয়া জিহাদের ডাক পড়ছে, খালি দৌড়াই দিয়াছন। রাওহা বাড়ির মধ্যে বারবার খবর আসছে, হঠাৎ দ্বিতীয়বার খানের মধ্যে আওয়াজ পৌঁছিল, রাওহা রে তুমি এখনো বাড়ির মধ্যে রই গেলাই নি। আব্দুল্লাহ বিন রাওহা কি করছেন? তার বাড়ি গুলা হাতের মধ্যে নিছেন, অস্ত্র গুলা হাতের মধ্যে নিয়ে রওনা দিলাইছেন, যাই থাকিয়া হয় রওনা দিলাইছেন, তাই যাই থাকিয়া যুদ্ধর ময়দানও তান গরস্তিয়ে ডাক দিয়ে কইলাম, অগ স্বামী আপনার স্ত্রী হইলাম আমি আর আপনি আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানও যাইতে আসন, যদি গাজী হইয়া ঘুরিয়া আসন আপনার সঙ্গে আমার দেখা হইব, আর যদি শহীদ হই যান তো দেখা হইত নাই, আপনি শেষবারের মতো আমার সঙ্গে একটা বার দেখা করিয়া যান। গর স্ত্রী কইলা, স্বামী উত্তর দিল আব্দুল্লাহ বিন রাওহা, অগ বিবি তোমার সঙ্গে যদি আমি দেখা করি আমার মহব্বত পয়দ হয়ে যাইব, প্রেম জাগব, ভালোবাসা জাগব, যার জন্য আমি যুদ্ধের ময়দানে যাওয়া আমার পক্ষে সম্ভব হইত না গো বিবি। গরের বিবি আবার উত্তর দেন, অগ স্বামী আপনি গরের মধ্যে একটা বার তসি বানন, আপনারে আমি জড়াইয়া ধরতাম নাই, মহব্বতের কথা তুলিয়া ধরতাম নাই, শুধুমাত্র আপনার চেহারাটুকু আমি একটা বার দেখতে চাই, ও কারণে যদি আপনি শহীদ হই যান কিয়ামতের দিন আপনারে আমি স্বামী বলিয়া তো আমি পরিচয় করতাম পারম। সুবহানাল্লাহ, ই কথা শুনছেন আব্দুল্লাহ বিন রাওহা, শোনা মাত্র ঘরের মধ্যে প্রবেশ করছেন, প্রবেশ করার পরে গিয়া দেখুন নতুন স্ত্রী কখনো পর্যন্ত স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, তার সম্মুখে রাখা আল্লাহর বাণী আল্লাহর কালাম। আরবের নারীদের মধ্যে কোরআন তিলাওয়াতের এত বেশি অভ্যাস, নতুন বিবাহ হয়েছে নতুন জায়গায় স্বামীর বাড়ির মধ্যে আসছন, মহিলা কিন্তু কোরআন তিলাওয়াত থাকি সরসুন না বঞ্চিত নাই, নতুন স্বামীর বাড়ি আসিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করদাম। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দে গান, আমাদের দেশে অনেক মা বাবা ছেলে সন্তান বিবাহ যখন উপযুক্ত হয় একটা পাত্রী যখন দেখা যায়, পাত্রী দেখে পছন্দ হয়ে গেল, তখন জিজ্ঞাসা করেন শিক্ষার যোগ্যতা নিয়া, মসজিদে কতটুকু পড়া বলে মেয়ের বাবায় কইলা মাশাল্লাহ তিন খতম, কোরআন না হইলে খেওয়ান বাড়ি জলদি মেয়ে কোরআন পড়া জানে না, এই মেয়া নিয়ে কিতা করত। মেয়ের বাবায় কইলা মাশাল্লাহ তিন খতম বলে মাশাল্লাহ হইছি, আমরা ওতাও চাই, আমরা কিতা চাই, ও ওতা আমরা লাগে, ও ওতা লাগে কইলাম। মেয়েটারে যখন পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আল্লাহ আনার পরে একটা দিন শ্বশুর বা শাশুড়ি হইনা মাগ, সকালবেলা ফজরের পরে সামান্য সময় তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, তারপরে চা নাস্তার ব্যবস্থা করো হইনি বলে না, খালি চা আগে হইত, খানি কিলা আগে আইত, কোরআন শরীফ তিলাওয়াতে বইলে হবি খানোর একজন আইলা সুদবুর চা খাইতাম বেড়ে লাগিয়েছে তিলাওয়াত হবো, শ্বশুরেও দিবার যন্ত্রণা, শ্বশুরেও দিবার যন্ত্রণা, এর লাগি মুসলমানের ঘরের মধ্যে তিলাওয়াতের অভাব, কারণে ছেলের বউ কোরআন শরীফ তিলাওয়াত পড়া জানে, তিলাওয়াতের আদেশ নাই, নিজেও তিলাওয়াত নাই, সন্তানটা মসজিদও দিয়া কোরআন শরীফ তিলাওয়াত শেখাইছেন কিন্তু সন্তানে কোরআন শরীফ তিলাওয়াত করে না, এর জন্য আল্লাহর বান্দেগান মুসলমানদের বাড়ির মধ্যে একবারে তিলাওয়াতের সংখ্যা কম,
এর লাগে বাড়ির মধ্যে রহমত নাই, বরকত নাই, বাড়ির মধ্যে শান্তি নাই। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হরকা, যে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া কোরআন শরীফর তিলাওয়াত তত মজা, সারা জীবন তিলাওয়াত হরক পাই কেন পুরাতন হইত নাই। ওই বই এমনি একটা বই আনছেন আপনি, গল্পের বই পড়িছেন শেষ পূর্ণাম, ভালো একটা কবিতার বই আনছেন একবার পড়িছেন শেষ পুরাণাম, তারপরে আপনি একটা বড় কবি একটা বই লেখছেন, বড় পণ্ডিতে বই লেখছেন, একটা ম্যাগাজিন পড়িছেন পুরানা রাখি দিছেন, কিন্তু আল্লাহর কালাম আল্লাহর বন্দেগান দেড় হাজার বছর থেকে চলিতে আছে, সেই কোরআন এখনো অবধি চলতে আছে। প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করেন, কিন্তু একদিন মানুষ হয় না পুরাতন হয়ে গেছে ওটা বাদ দিলাও, যত বেশি পড়িবা তত বেশি মজা, কোরআনের মধ্যে আকর্ষণ বেশি হইয়া থাকে। এর লাগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহ সাহাবী হযরতে উমরে কি বললা, ইসলাম গ্রহণ করলাম। রাসূলুল্লাহর দুশমন যারা আসলা, বিরোধীকারী যারা আসলা, আবু জেহেল, উতবা, সাইবা, নাম শুনছেন তো, আবু জেহেল রাসূলুল্লাহর চিরশত্রু দুশমন আসলো, উতবা সেও দুশ্মন আসলো, সাইবা সেও দুশ্মন আসলো, মুগীরা সেও দুশ্মন আসলো, চারজন নবীর পুরা বিরোধীকারী আসলা, ইসলামের বিপক্ষে তারা আসলা, ইসলামরে ধ্বংস করার জন্য বিভিন্ন পন্থা করছেন, আল্লাহর রাসূলকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাইছেন, কিন্তু তারার পক্ষে সম্ভব হইছে না। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যখন কোরআনের আয়াত নাজিল হইল, কোরআন নাজিল হইল, আল্লাহর রাসূলে কোরআন শরীফ যখন তিলাওয়াত করতা তারা শুনতা, কিন্তু তারা ঈমান আনছিল না, এই কোরআনের উপরে বিশ্বাস করছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা একজনে আরেকজনে হন শুনছেন রে, মোহাম্মদ যে ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে খেলা নেলা করতে আছে, সেই মোহাম্মদে হয় তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বুঝিন কিতাব নাজিল হইছে, বই নাজিল হইছে, কিতাব ওখান তো একদিন দেখতাম। আবু জেহেল অর্ডার করলাম, ও উতবা, ও মুগীরা, ও সাইবা, যে পারো তুমি তার খবরটা লইয়া দেখো যায়। ও উতবা, সাইবা, মুগীরা তারা কি করলা, খবর লাগাইলা মোহাম্মদে যে বই যেটা পড়ান, এটা কোন সময় পড়ান, খবর পাইছ হন আল্লাহর রাসূলের গভীর রজনীতে আল্লাহর কালাম তিলাওয়াত করন। উতবা একদিন গেলা রাসূলুল্লাহর ঘরের পিছনে, খান পাতিয়া শুনলা রাসূলুল্লাহ গভীর রাত্রিতে সুমধুর কণ্ঠে এত সুন্দর করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করছন। উতবা একদিন শুনিয়া গিয়া কইলা, মুগীরারে যাও রাত্রিবেলা শুনো, রাই যাইও রাত্রিবেলা। মুগীরাও গেলা, সাইবা গেলা, উতবা গেলা, তিনজনে গিয়ে গল্প করলা বড় সর্দারের কাছে, কইলা, ও ভাই আবু জেহেল, মোহাম্মদে যে বই যেটা পড়ে রে, এই বই কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো নাই, মোহাম্মদের বানানো নাই, ইলা পড়া আমাদের জীবনে কোনো জায়গায় শুনছি না, ইলা কোনোদিন আমরা শুনছি না। আবু জেহেলটা বলে আপনিও একদিন দেখেন, আবু জেহেল গেছে একদিন, সে যেমনে শুনছে, শোনা মাত্র কইল রে, ই বই কান যারা শুনবা অটোমেটিক আমার কাছ থেকে সরিয়া মোহাম্মদর গন্ডির ভিতরে ঢুকে যাইবা, খাওয়ারদার খেয়েও খাইল তাকি আর যাইও না, নিষেধ দিছে। লগরের আরে উতবা, সাইবা, মুগীরা সারারে কি করছে, নিষেধ দিছে, আর কইছে কখনো মোহাম্মদে যে বই যেটা পড়ে এটা শোনার যাইও না, এটা কিন্তু তার কাছে ওলা আসানক লাগছে। একদিন উতবাও গেলা গিয়ে রাত্রি বেলা অন্ধকারে, সাইবাও গেছেন, মুগীরাও গেছেন, আবু জেহেলও গেছেন, চাইরজন গেছেন গিয়া আল্লাহ রাসূলের ঘরের পিছনে অন্ধকারে, বলে যাই মোহাম্মদে যে বইটা পড়ে কতবার লাগে, এইভাবে চাইরজন গেছেন গিয়া, কিন্তু এক আরেকজনের লাগে কোনো সম্পর্ক নাই, খে খে গেছেন, খেয়ে জানা নাই। উতবার মনে মনে আমি একবার যাই, সাইবার মনে মনে একবার যাই, এমন একটি কিতাব মোহাম্মদে পড়ায়, মুগীরার মনে মনে আমি লুকাইয়া যাই কি আবু জেহেলে যাতে জানুন না ও জানতে, উতবা কইত্রে আমিও যাই ও জানতে। আবু জেহেলে কইলারে আমি তো নিষেধ করছি,
আইস তো আর খেয়েও যাইতা নাই, আমি শুধু একা যাই গিয়া মোহাম্মদের ঘরের পিছনে গিয়া আজকে খান পড়িয়া সেই বইটা পড়া শুনম। সুবহানাল্লাহ, সাইরজন গেলা কি, যাইতে যাইতে একজন আর একজন অজান্তে যাইতে যাইতে সারা এখান সারা সুর এখান হয়ে গেছে, বুঝাইছে? আল্লাহর বান্দে গান যেই সময় আল্লাহর রসুলের তিলাওয়াত করতা বেশিরভাগ রাত্রি শেষ প্রান্তে রসুলুল্লাহ আল্লাহর কালাম তিলাওয়াত যখন সুন্দর করিয়া তিলাওয়াত করা আরম্ভ করলাম, তিলাওয়াত করতে গিয়া আবু জেহেল উতবা সাইবা তাদের ধারণা বলে আরো কত সময় শুনি, আরো কত সময় শুনি, আরো কত সময় শুনি, এইভাবে তারা শুনতে শুনতে রসুলুল্লাহ প্রায় ফজর রক্ত পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করলাম, কিছু কিছু ফর্সা আর বাবাই গেছে গিয়া আফতা কি করছ আবু জেলে শুনছি আউয়াল অক্ত ফজর রাজা নয় কয় নিনে নাম অন্ধকার রয় আক্কা শুনছন মহজ্জিনে আজান দিছন আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনি আজান শুনছন তারার ধারণা রাত্রি যেহেতু পাড়ি দিলাইছি ফর্স হয়ে যাইব দেখাই যাইব যেমনে দৌড় মারছন একজন আরেকজনে ঠান্ডা খাইছন ধাক্কা খাইছন আবু জেলে কইলা হে রে বলে আমি উঠবা উৎপা ডাব ধাক্কা খাইছন সাইবার লাগে তুমি গে আমি সাইবা সারা একত্রিত হয়ে গেছন লজ্জিত ইয়াদ নিজ নিজ বাড়ির মধ্যে চলিয়া গেছন। পরের দিন যখন আবু জেহেলের দরবারে যাওয়ার পরে আবু জেহেল উৎপা সাইবা সব একত্রিত হইলা তখন উৎপা কইলা সাইবা কইলা ও আমাদের সর্দার আপনি নু নিষেধ করলা যাই খায় না খেনে আপনি গেলা বলে আমি নিষেধ করছি রে তবে মোহাম্মদে যে বই যেটা পড়ে ইটা শুনতে বড় বালা লাগে ইলা বই আমি আর কোনোদিন পড়া কোনো আনো শুনছি না। সুবহানাল্লাহ, তারা কিন্তু বিরোধিতা করে কিন্তু সেই আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে গিয়ে তারা আগ্রহী মন চায় আরো শুনতো আরো শুনতো কিন্তু দুঃখ লাগে আমাদের অনেক মুসলমানদের বাড়িতে কোরআন শরীফ খতম করা হয় কিন্তু আমরা যারা বাইরে তাকিয়ে ঘুরে ভান খাই চা খাই ছয়জন উর্দে দশজন দশজন হইলে বড় জলদি সুন্দর হইয়া কোরআন শরীফ খতম আদায় হয়ে যায় ছয়জন হইলে সময় লাগে একটু কষ্ট লাগে মেসা বকলার সময় বেশি যায় কোরআন গান খতম করাইতে সময় বাবা নিকটে আপনি বসিয়া শুনকা রসুল্লাহ ফরমান যে তিলাবত করবা করলে যতটুক সাব কেউ যদি সাবর উদ্দেশ্যে মনোযোগ দিয়া তিলাবত যদি শুনে তার আমল নমায় সাব সমান আল্লাহ দান করিলাই এর লাগে শুনতা কোরআন শরীফ তিলাবত শুনুন জানি পড়া জানেন না শুনকা জানন শুনকা আল্লাহর কালাম প্রত্যেকের বাড়িতে আছে দয়া করে সারা কোরআন শরীফের তিলাওয়াত করা আরম্ভ করো। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা বাকারা যে আলোচনা করলাম বাকারার মধ্যে একটি বাকারা শব্দের অর্থ হইলে গিয়া একটা গরু গরুর ঘটনা আনছন সে কোরআনের মধ্যে একটা গরুর ঘটনা আনছন সে কোরআনের মধ্যে গরুর ঘটনা গতিকে সে সূরাটার নাম রাখা হয়েছে সূরা বাকারা আর তার আগে প্রথম প্রান্তে পাইলা সুরায় ফাতিহা ফাতিহার নাম তফসিরে ইবনে কাসির লেখছেন ষাটটা কয়টা ষাটটা নাম এক নাম লেখছেন সুরায় ফাতিহা ফাতিহা শব্দের অর্থ হইল যে খুলা কোরআন খুলা মাত্র পাওয়া যায় আরেক নাম লেখছেন হইল গিয়া দোয়া আরেক নাম লেখছেন শিফা আরেক নাম লেখছেন বলে উম্মুল কুরআন আরেক নাম লেখছেন উম্মুল কিতাব আরেক নাম লেখছেন রাকিয়া আরেকটা নাম লেখছেন সাবে মাসানি সেই সুরাটার নাম টুটে লইল গিয়া ষাটটা আল্লাহর রাসূলের একটা হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাই রাসূলুল্লাহ ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা প্রত্যেক বেমারের শিফা সূরা ফাতিহা ইমাম সাহেব লেবানির মধ্যে ফুদে তেলের মধ্যে ফুদে সূরা ফাতিহা পড়িয়া বেশি দেন
সূরা ফাতিহা সম্পর্কে বুখারী শরীফে একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাহাবী ওখানে কি বসলা, এক সাপে কাটা রোগীরে গিয়ে ফু দিসলা, সাপর বিষে কোরআনের বরকতে পানি হয়ে গেছে গিয়া, তখন সাপর বিষ পানি হয়েছে, সূরা ফাতিহা পড়িয়া সাহাবী ওখানে কিতা বসলা, ফু দিসলা, বিষ পানি হয়েছে, তাই সৎকা লইসলা, বকরির বাচ্চা ছাগল একটা জান্দার বস্তু সৎকা কর, একটা মুরুগ দেও, একটা ছাগল দেও, বলা সৎকার ব্যাপারে হয়, তবে মানুষ বুঝিয়া করতাম আমরা এক গুড়ো নিয়ে আসুন, খালি বড় বড় সদকা লাগে, বুঝাইছেন, খালি বড় বড় যাথা, খালি বড় বড় যাথা, মানুষরে জুলুম করতাম না, বড় ধরনের রূপ একটা সদকা দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করক, তাওবিজা তবিবাত করিয়া যাকুয়া আল্লাহ অবশ্যই মাফ দিবা, সদকায় বলা দূর, এর লাগি সদকা করলে বলা দূরে মুসিবত দূর হয়, আর বিশেষ করিয়া কোন সময় সূরা ফাতিহা পড়িয়া ফু দিছেন, কোরআনের বিভিন্ন আয়াত আছে তা পড়িয়া ফু দিলে মানুষের বেমার আজার কমে, কোরআনের মধ্যে কোরআনটা শিফা কইছেন, আস্তা কানু শিফা, সারা গান পড়িয়া ফু দিলে কমে, তবে কিছু কিছু আয়াতে করিমা আছে, এগুলা বড় ফায়দাজনক, যার জন্য সূরা বাকারার মধ্যে ওলা কিছু আয়াতে করিমা আছে যেটা তিলাওয়াত করলে জিন্নাতর লাগি বহু ধরনের উপকারকৃত আয়াতগুলো আছে, তা বড় ফায়দা, কোরআন শরীফ খালি ফায়দা, খালি ফায়দা। সূরা বাকারা নাম রাখছেন একটা গাভীর একটা গরুর ঘটনা আনছেন, তফসিরে জলাল আইন তার সরাইল ফয়জুল আমাম আইন, ওহানোর মধ্যে একটা ঘটনা আনছেন, ওয়াইজ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এই আয়াতের ব্যাখ্যা লেখছেন, বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা খে যেন মারি লাইছে, এই মানুষ খে মারছে, সেই মানুষ মারনেওয়ালা পাওয়া যান না, আপনাদের বড়কলা এলাকার মধ্যে যদি কোনো মানুষের একটা লাশ যদি আগামী দিন পাওয়া যায় না, যা আপনা আল্লাহ করাব না, এটা তদন্তর লাগি এখে আইব স্পট পুলিশ আইব, আই বন্যা না পুলিশ এটা ইনভেস্টিগেশন করব না না করব, তো পুলিশ তাইল গঠন হয়েছে, সে একটা মানুষরে মারি লাইছে, মারনেওয়ালা হওয়া যান না, হে মানল রে, কিছু মানুষ গেছেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইলা, ও মুসা আমরা এক মানুষকে মারি লাইছো, গো বার হইতো, আপনার আল্লাহর জিজ্ঞাসা করক কা, তানি কইয়া দেখবা খে মারছে, মুসা বিপদগ্রস্ত হইলা, বিপদই বনি গেলা, তারা যেহেতু প্রশ্ন করছে, মুসা আল্লাহর জানাইলা, আল্লাহ এই মানুষটা খে মারছে, এক কম মানুষ আমার কাছে আইসন, আপনি কইয়া দিতা, মুসা কইলা, তারা রেখো একটা গরু জব করতা, তারা রেখো একটা গরু জব কর, গরু জব করিয়া তারা রেখা দেও, বলে আল্লাহ কি কইব গরু জব করিয়া, বলে খোয়া দো গরু জব করিয়া, কগুর মাংসর এক টুকরা দিয়া মরা ব্যক্তিরে সোয়াইবা, ইটা মারবা সোয়াইবা, সে আবার জিততে হইব, নাম কইব হে মারছ, আবার সে মরি যাইব, হযরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামে যখন কইছেন খোয়ার লগে লগে, তারা কইলা আচ্ছা ঠিক আছে বুঝলাম, একটা গরু জবে করতাম, তে গরুটা কি লইতো তোমার আল্লাহর জিগাও, তারা খালি প্রশ্ন করে, মুসা জানাইলো আল্লাহ গরুটা কি লইতো, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা, তাদের জানাইয়া দাও, গরুটা ওলা সুন্দর হইতো, ওলা বড় হইতো, ওলা ভালো হইতো, কোনো ধরনের আয় বইতো না, কোনো ধরনের আয় বইতো না গরুর মধ্যে, আচ্ছা ঠিক আছে যাও, চিন্তা করবো না, মেঘ আল্লাহ দিতরা রহমত নিবাও গিয়ে আশা করিয়া, তা সাফিলা আশা মেঘ হইতো না, বুঝাইছে, হেরের দেশন আমি দিনে রাত মেঘ হয় ছাগল কাটাই পারবে, আল্লাহ দেন আমি কই আর দেখুন দুই চাইড গুড়া দিয়ে ছাগলের দৌড় ফলের আগে, ছাগল দৌড় ফলে, এর লাগি এটা কোনো প্রথমে মেঘা একটু সিগনাল দেন আল্লাহ, বলে আইছে তুমি হুশ করো খেয়াল করো, ও আমরাও সবাই প্যান্ডেলে ঢুকি যায়, এই প্যান্ডেলে মেঘ বর্তনে আসা বহুত সুন্দর করে বানাইছেন, জলদি মেঘ করতে বহুত বড় জড়ি যাবো, কোনো অসুবিধা নেই, আশা ইনশাল্লাহ আল্লাহ সরাইয়া নিতা, এখন তো মৌসুম না মেঘর কোনো এমন সিজন দেওয়ালা রানি, একটু মেঘলা করছে পুরা নামলি মানছে কইতা মাঘে মেঘে দেখো,
হয়ে দাঁড়ানি তা পুরা নামনি মানুষের মাহাতিটা হলে রেবা মাঘ মাস মাঘে মেঘে দেখা হয় মাঠ ঠিক প্রত্যেক বছর যাচ্ছি মাঘ মাস কম বেশ তুলা তুলি হয় আপনার এরিয়াতে হয়তো দুই দিন আগে হয়েছে না দুই তিন দিন আগে এক তারিখ না দুই তারিখ দুই তারিখ বেশি হয়েছে শীত ছাড়ে দিয়া বাঘা বাই ফাত্তর পর্যন্ত হয়েছে শীত দিনের বেলা শীত পর্যন্ত হয়েছে বেলা গিয়া এক জিনিস খেয়াল করবা চৈত ফাল্গুন মাস মাঘ মাস চলে নানি ইতাত শীত খুব কম হয় ফাল্গুন মাস শীত কম হইব চৈত্র মাস গুড় গুড় ডাকে যতটুকু বেশি ও চৈত্র মাস মেঘটু বানাইলে এত যার যারি গাড়ি গরু ওটা একটু সেই বেড়াবা ও অন্য ফয়লা কয়েকদিন কিছু শীল দে বেশি শীল হয় না বলছে শীল দে এত একটু গাড়িগুলা সেই বেড়াতা ছাগল গরু সেই বেড়াতা নাইলে শিলে ক্ষতি করিলে প্রায় গাড়ি ঘরে তো ঠুকিলাই আজ থেকে কয় বছর আগে একবার বড় বড় শীল দিছিল ত্রিপুরা রাজ্যে আমি ওয়াজও আসলাম ত্রিপুরা রাজ্যে ওয়াজও আসলাম আর একটা শীল দিছে প্রত্যেকটা শীল আধা কেজি ওজনের আধা কেজি ওজনের ও সাইজ আমরা যে মসজিদের মেসাবর কামরাত আসলাম কামরাত এটা টিন কয়েকখান বালা আসলো ওখানে তোর তলে মোটামুটি বাসা গেছে তাও ঠকি লাগছে বাকি যে সিঁড়িয়া ফারিয়া ঢুকছে আর যে মালিকর গাড়ি দিয়া গেছিলাম আমি তখন খুব সময় এল্টো এলেক্সায় একটা গাড়ি দিয়া গেছিলাম লাল গাড়ি আসলো বেঠার আস্তা গাড়ি শেষ আইয়া ভাইছি বনেট আস্তাখান টুকা বডি সাইডে লাগছে না শীল লাগে না আর সামনের গ্লাস ফাটাই দিছে ফিসর গ্লাসও ফরছে না ফিস দিয়া গেছে গিয়া খড়া তো সামনের গ্লাস ফাটিছে বনেট শেষ হয়েছে বেঠায় আস্তা গাড়ি রিবার সেফা তুলিয়া ফুটিন খাটিয়া রং করানি পনেরো হাজার টাকা বেশি আস্তা গাড়ি শেষ আর এই বছর ত্রিপুরা রাজ্যত টিন বিক্রি হাই রে হাই আঠারো উনিশের কথা হয় আঠারো বা উনিশ হইব আমার জীবনে ইলা বড় শীল দেখছি না আরও দেখছি তাই দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম এই বছর এটাও ডাইরেক্ট বুঝা গেছে বড় বড় আম ফলের আনি চাল বুঝাইছেন নি মানে মেসাবর রুমো যারা আসলে একগুলো চকির তোলে পাইছো হরুর হরু তারা জাগা করা জান না দৌড়াই আইসে তা তারা চকির তোলে আর আনিছি আর প্রায় সবর মাতাত মাতাত চাদর দিছন সমল দিছন আর প্রায় বাড়িন তো টিন নষ্ট হয়েছে বাদর দিন বেশি টিন খালি বিকিছে খুব টিন বিকিছে ত্রিপুরা টিন বিকতে বিকতে শেষ নিলাম বাজার করি হয়েছে টিন নই নাই মানুষের কেউ টিন জানি গেছে ও এটাও আল্লাহর এক লীলা বুঝবার ক্ষমতা নাই এটা বছর এক দুইবার হয় না করছে হয় এক দুইবার হয় কোনো বছর বেশি হয়ে যায় দিয়া কোনো বছর কম হয় এর কারণে আমার জীবনে বড় শীল দেখছি ওই একবার আর ছোটবেলায় একবার দেখলাম বিরানব্বই বা চৌরানব্বই ওলা শীল হয়েছিল শিলর জড়ি দিছিল আমার মনে আছে আধা ঘন্টা হেসে আমরার বাড়ির উঠান ফতিতা শিলে সাট লাগি গেছে কুদাল দি টানা লাগছে বুঝাইছে কুদাল দি টানিয়া সাইজ করা লাগছে ও পরিমাণ শীল হয়েছিল এক ফুট গাড়িয়ে গেছিল এক ফুট বিরানব্বই চৌরানব্বই ছোট আসলাম স্কুলে তখন পড়িয়া আর এত তখন সাইজ ছুটো আসলো বাতে সার লাগা বুঝাইছে আর ই আঠারো বা সতেরো আঠারো বা উনিশও দেখছি ত্রিপুরা আধা কেজি আধা কেজি বহু দুহাই প্রাণী এটাও আল্লাহর কথা এল্লাগি একটু সেইবে থাকবা ও চৈত্র মাস সার গাড়িগুলা যারা চালায় গাড়িগুলা ব্যবহার করেন যেসা কারণে টাঙ্গাইয়া গাড়ি যেসা কারণে তন্না জানি খালা দেখলে সালর তল সেট করে দৌড়ে হেডু করে জানলে গাড়ি শেষ গরু ছাগল ওলা লাইনে দিন জানালে গরুও মরবা ছাগলও মর মরবাই না করছে মরবা তাই এই কথার প্রসঙ্গে বাক্কা মাত হয়ে গেছে গিয়া আমি একটা ঘটনা আপনার সামনে আছি ও কুরআনেরও ঘটনা আল্লাহর বান্দে গান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাদেরকে জানাইয়া দিলা ওবা বন্ধ হল আল্লাহ কইছেন গরুটার মধ্যে কোনো আইব হইত না আচ্ছা ঠিক আছে ও মুসা তাদের আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো কা গরুটার রং হইতো কিলা কইয়া দেও সাই মুসা কইলে আল্লাহ গরুর রং কিলা ও আল্লাহ কইলে তারা রাখো গরুর রং হইতো আচানক এক রং ইটার রং কোনো গরুর নাই হলুদ বর্ণর গরু হলুদ বর্ণ গরু মিলব না আর বনি ইসরায়েলের মধ্যে আরে এক বেটা আসলা আল্লাহর এক বন্দা আসলা সেই বন্দার একটা ছোট একটা আওলাদ জমিন আসলো আর একটা গরুর বাচ্চা আসলো ছোট গরুর বাচ্চা একবারে ছোট বাচ্চাটা আসলো আর ছোট একটা ছেলে আসলো বাবা একদিন ঘরের বিবিরে কইলা গো বিবি আমি হঠাৎ কোন দিন মারা যাইমু আমার ছেলের লাগে কোনো সম্পদ তো তুই যাইতাম বাড়ি আর না
আমার ছেলের লাগি সম্পদ একটা গরুর বাচ্চা রাখছি। বলে গরুর বাচ্চা গো স্বামী কিলাইটা রাখই তো। বলে আমি এটা আমি আল্লাহর কাছে আমানত নিয়ে সমজাই আইয়ার। বলে খান হইলে আমি ওগো জঙ্গল ছাড়িয়া রাখি আই, আমি আল্লাহর কাছে সমজাইলি আর যেদিন আমার ছেলে বড় হইব আমার কথা কইয়া গে জঙ্গল ডাক দিলে গরুটা বাইর হইয়া আইব আমার।